আসসালামু আলাইকুম। ইজি লার্ন আইজুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ মোহাম্মদ আজিজুল ইসলাম, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি জেএসসির বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এই অধ্যায়টা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। অধ্যায়টা আমার কাছে খুবই মজাদার, মানে আসলে এটাকে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে পড়তে পারবা। তুমি যদি বাবা মা দিয়ে পড়ো তাও হবে, বাবা এবং মা এই দুটো দিয়ে পড়লে হবে। আসলে এইখানে মূলত আসলে আলোচনা করা হয়েছে মহাকর্ষ নিয়ে। হ্যাঁ, আমাদের এখানে আলোচনা করব আমরা কী নিয়ে, মহাকর্ষ। আমি বরাবর বলে থাকি যে তোমরা যদি বাংলায় খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ তোমরা যদি সন্ধি বিচ্ছেদ ভালো জানো, তাহলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে বা আমি বিশেষ করে বলবো বিজ্ঞানে তুমি কিন্তু অনেক ভালো করতে পারবে। জাস্ট বাংলার সন্ধি বিচ্ছেদটাকে কাজে লাগিয়ে, সন্ধি বিচ্ছেদ বলো, সমাস বলো, এক কথায় প্রকাশ বলো, এগুলো জানলে তুমি কিন্তু আসলে যে কোনো টপিকসকে তুমি খুব সহজেই বর্ণনা করতে পারবে। আসো আমরা সেটার দিকেই ধাবিত হই। মহাকর্ষ, এটাকে গুঁতো দিয়ে দিয়ে আমি একটু পেট ফুলিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে এখান থেকে পাবো মহাকর্ষ। খেয়াল করো তো, এখানে দুটো অংশ আছে কিন্তু, একটা মহা আর একটা হলো কর্ষ। দেখো, এই হলো মহা আর এই হলো কর্ষ। এখন এটা তো আমি সন্ধি বিচ্ছেদ করলাম, এরপরে এটাকে আমি একটু মানে বাক্য প্রসারণ করব, বাক্য সংকোচন বলে না, না, এটাকে একটু প্রসারিত করি। দেখো, মহা, মহা জিনিসটা কি, মহা মানে বিশাল কিছু, মানে অনেক কিছু, মহাবিশ্ব মানে মহা সবচেয়ে বড় জিনিস কি, মহা বিশ্ব। তাহলে আমি লিখতে পারি মহা বিশ্ব। এরপরে কর্ষ মানে কি, কর্ষ মানে আকর্ষণ। দেখো, আমি কিন্তু আস্তে আস্তে একটা ফিল, মানে একটা ফিল অনুভব হচ্ছে যে আমি মহাকর্ষ দ্বারা কি বুঝাচ্ছি। মহাবিশ্ব আকর্ষণ, মহাবিশ্ব আকর্ষণ মানে কি, ও মহাবিশ্বে তো অনেক বস্তু রয়েছে, তাহলে এটা যদি লিখি এখন মহা বিশ্বের বস্তুর আকর্ষণ। আরে মহাবিশ্বের বস্তুর আকর্ষণ, হ্যাঁ আমি তো একটা বস্তু, তাহলে আমার আকর্ষণ, আমার আকর্ষণ কার সাথে হবে, নিশ্চয়ই কারোর সাথে। তাহলে মহাবিশ্বের বস্তু সমূহের মধ্যবর্তী আকর্ষণ। গুড, আমরা মহাকর্ষ পেয়ে গেলাম। মহাবিশ্বের বস্তুসমূহের মধ্যবর্তী আকর্ষণকে আমরা বলতে পারি মহাকর্ষ। অর্থাৎ চিন্তা করো, তুমি একটা মহাবিশ্বের বস্তু, আমি একটা মহাবিশ্বের বস্তু, আমাদের দুজনের মধ্যে যে আকর্ষণ এটাকেও বলো মহাকর্ষ। অনুরূপভাবে তুমি যে চেয়ারটাতে বসে আছো বা যে মোবাইলটাতে আমার ভিডিওটা দেখছো, তুমি এবং এই মোবাইল এই দুটোর মধ্যেও কিন্তু একটা আকর্ষণ কাজ করছে, সেটাকে বলি মহাকর্ষ। এরপরে তুমি তোমার হাতের টেনিস বলটাকে একটু উপরের দিকে নিক্ষেপ করো, দেখবা কিছুক্ষণ পর সে টেনিস বলটা নিচে পড়ে যাচ্ছে। এর কারণটা হলো ওই বলটাকে পৃথিবী নামক একটা মহাবিশ্বের বস্তু চেনো তো পৃথিবীকে, পৃথিবী হলো মহাবিশ্বের একটা বিশাল বস্তু, এই বস্তুটাকে আকর্ষণ করছে, এই বলটাকে আকর্ষণ করে বলটাকে নিচে নামিয়ে ফেললো। তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম যে এই হলো মহাকর্ষ। আসলে এইটা একটা আকর্ষণ বল, এটা হঠাৎ করে
আসলে কেউ একজন তো তৈরি করেছে, এটা আসলে চিন্তাটা হলো কিভাবে? আসলে কিছু কিছু উদ্ভট চিন্তা থেকেই কিন্তু উদ্ভট জিনিসগুলো হয়ে যাচ্ছে। যেমন খেয়াল করো যে আমি এখানে ক্লাস নিচ্ছি, খেয়াল করো ভালো করে, আমি তোমাদের আমার বাসায় ক্লাস নিচ্ছি, কিন্তু তোমার বাসায় বসে থেকে তুমি দেখছ, কোনো তার নেই, কোনো কিচ্ছু নেই, তারপরে তুমি দেখতে পাচ্ছ। এবং এটা অনেক সময় লাইভের মাধ্যমে আরও দেখা সম্ভব। হ্যাঁ, কিন্তু এটা সম্ভব হয়েছে নিশ্চয়ই কোনো উদ্ভট চিন্তা থেকে। অর্থাৎ মানুষ কিন্তু কখনোই এইরকম জিনিস কল্পনা করেনি। যার কল্পনা এসেছে সে যদি কার সবার সামনে আগেই প্রকাশ করে দিত তাকে অনেকে পাগল বলবে। যেমন তোমাকে যদি এখন আমি বলি যে আমার বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ তারের মাধ্যমে আমার বাসায় আসছে, এখন তার ছাড়া বিদ্যুৎ, আমার ফ্যানটা চলবে, ফ্যানে কোনো তার থাকবে না, এমনকি কোনো ব্যাটারিও থাকবে না, কিন্তু বাতাসের মাধ্যমে বিদ্যুৎটা ফ্যানের মধ্যে প্রবেশ করবে, তোমাদের কাছে অবাক লাগতে পারে। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস এটাও আবিষ্কার করা সম্ভব। এরকম প্রত্যেকটা আবিষ্কারের শুরুতেই উদ্ভব উদ্ভট মনে হয়েছিল। অনুরূপভাবে যখন মহাকর্ষ আবিষ্কার হয়, এই মহাকর্ষটা আবিষ্কার হয়েছে একটা উদ্ভট চিন্তা থেকে। এটাকে নিয়ে আমরা অনেকে ট্রল করে থাকি। মহাবিশ্ব বা মহাকর্ষটা বলা হয়েছিল কি, যে নিউটন, বিজ্ঞানী নিউটন, তিনি একটা চিন্তা করত যে সব জিনিসপত্র উপর থেকে যখন কোনো জিনিসপত্র ফেলে দেওয়া হয় সেটা কিন্তু নিচের দিকে কেন পড়ে। অর্থাৎ একটা বস্তুকে আমি এখান থেকে ফেলে দেব, এটা যাওয়ার জন্য তো অনেক দিক আছে, তাহলে অনেক দিকে না গিয়ে সে শুধু নিচের দিকে যায় কেন? তখন তিনি এটা নিয়ে গবেষণা করতে থাকলেন। তিনি দেখলেন যে সব প্রত্যেকটা বস্তুকে সে ফেলে দিচ্ছে, সব নিচের দিকে যাচ্ছে। সেখান থেকে চিন্তা করলেন যে নিচে তাহলে কিছু একটা আছে। তখন নিচে সে চিন্তা করলেন, নিচে কী আছে? ও, আমি তো পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, তাহলে পৃথিবী একে একটা টানছে। সে আবার উপরের দিকে চিন্তা করলো, আচ্ছা সব বস্তু যদি নিচে পড়ে যায় এই চাঁদটা আছে কীভাবে? এই চাঁদটা কেন আছে? সূর্যটা কেন আছে? এগুলো নিয়ে সে অনেক গবেষণা বা অনেক চিন্তা করলেন। চিন্তা করে তিনি দেখতে পেলেন যে ওই চাঁদ আর পৃথিবী দুজন দুজনকে টানতেছে ঠিকই, কিন্তু এই চাঁদ পৃথিবী ছাড়াও টানার অনেক লোক আছে, তারাও এদেরকে টানতেছে। এই টানের কারণে তারা একজন আরেকজনের সাথে মিলে যাচ্ছে না, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরছে। তখন সে চিন্তা করলেন, তাহলে এই যে সৌরজগৎ, এটাকেও তো কেউ টানতেছে। এইভাবে সে চিন্তা করলেন যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করছে, আর এই আকর্ষণ বলটাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। আমি বুঝতে পারলাম যে কত ক্রিটিক্যাল ছিল তার মেধাশক্তি এবং সে কত সুন্দরভাবে এটাকে প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এখন তোমাদেরকে আমরা সেই মহাকর্ষ সূত্রটা নিয়ে একটু আলোচনা করব। মহাকর্ষ সূত্রটা আসলেই কী? মহাকর্ষ সূত্র জানার আগে তোমাদেরকে যে সমস্ত বিষয় একটু মনোযোগ সহকারে জানতে হবে তা আমি তোমাদেরকে বলছি। দেখো, মহাকর্ষ যখন তুমি জানতে চাবে, মহাকর্ষ হলো এক ধরনের আকর্ষণ বল। আসো, এটা হলো বল। এই আকর্ষণ বল, বল আসলে বলের ইংরেজি মিনিং, মানে ইংরেজি যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা হলো ফোর্স। এই ফোর্স হিসাবে এই জন্য বলকে সংক্ষেপে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি। অনুরূপভাবে এই বল কখনো বেশি হবে, কখনো কম হবে, এটা আবার নির্ভর করে কিসের উপরে? হ্যাঁ, এটা নির্ভর করে বস্তুর ভরের উপরে। হ্যাঁ, ভরকে ইংরেজি ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয় মাস, MASS। এই মাস দ্বারা ভরকে প্রকাশ করা হয়। তাহলে বস্তুর ভর, এই ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি অথবা বড় হাতের এম দিয়ে, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম। এবার আকর্ষণটাও আরও একটা বস্তু জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো
বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে দূরত্ব। দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? দূরত্ব তোমার আমার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখো, তার মানে কি? সোশ্যাল ডিস্টেন্স। তার মানে দূরত্বকে আমরা ইংরেজি যে ওয়ার্ডটা দিয়ে প্রকাশ করি সেটা হলো ডিস্টেন্স। এই ডিস্টেন্সের জন্য আমি এখানে লিখতে পারি ডি। তোমরা যদি এই তিনটা জিনিস খুব ভালো করে জেনে ফেলো তাহলে আমার মনে হয় এখন আমি যেটা পড়াতে যাচ্ছি সেটা খুব ভালো করেই বুঝবে। দেখো, আমরা পড়ছি মহাকর্ষ বলটা পড়ছি, এই মহাকর্ষ বলটা কয়টি বিষয়ের উপর নির্ভর করছে? হ্যাঁ, বলটা বাকি থাকতেছে দুটি বিষয়, এই দুটি বিষয়ের উপর নির্ভর করছে। দেখো, এখানে একটা বস্তু রয়েছে, এখানে একটা বস্তু রয়েছে, এটা হলো এ বস্তু, এটা এ বস্তু, এটা হলো বি বস্তু। এখন এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল আছে, যেটাকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের সংজ্ঞাটা আমি তাহলে কি দিতে পারি? সংজ্ঞাটা খুব সহজ, সংজ্ঞাটাকে যদি তুমি চারটা অংশে ভাগ করো তাহলে বিষয়টা অনেক সহজ হবে। খুব মজা, ভালো করে খেয়াল করো। এক, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, বুঝতে পেরেছি? তাহলে এটা হলো এক নম্বর অংশ, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এটা ছিল প্রথম অংশ। এরপরে অংশটা হলো দুই নম্বর, দুই নম্বর অংশটা হলো কি? আসলে এই দুই নম্বর অংশটাই আমাদের বের করতে হবে যে এই আকর্ষণ বলের মান, যে যে বলটার সংজ্ঞা দিচ্ছি, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু যে দুটো বস্তু থাকবে সেই দুটো বস্তুর যে ভর থাকবে সেই ভর দুটোকে গুণ করতে হবে, এবং গুণ করে যত বেশি ভর হবে আকর্ষণ বল তত বেশি হবে। অর্থাৎ একটা ছাগল এবং একটা ছাগলের মধ্যে আকর্ষণ বল, আর একটা হাতি এবং একটা হাতির মধ্যে আকর্ষণ বল, কোনটা বেশি হবে? হাতি এবং হাতির মধ্যে, কারণ হাতি দুটো হাতির ভর অনেক বেশি, এই কারণে তাদের গুণফলটাও বেশি হবে। আর ছাগল এবং ছাগল এদের আকর্ষণ বল মানে ভরটা কম হওয়ার কারণে আকর্ষণ বলটাও কম হবে। আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ প্রথম লাইন আসি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এখানে কোনো থিওরিক্যাল মানে এটা পুরোটাই থিওরিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মস নেই, কিন্তু দ্বিতীয় যে লাইনটা বললাম, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এটাতে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্মস রয়েছে। দেখো, বস্তু দুটো বলেছে, তাহলে আমরা এখানে ছবিতে দুটো বস্তুর কথা বলেছি, এই দুটো বস্তুর একটার ভর যদি আমি ধরে নেই এম, আরও একটার ভর যদি ধরে নিই আমি এম, দুটোতে এম হয়ে গেল, তার মানে আমি যদি একটু আলাদা করতে চাই তাহলে আমি এটা দিচ্ছি এম ওয়ান, এটা দিচ্ছি এম টু। তাহলে একটু খেয়াল করো, বস্তু কণাদ্বয়ের ভরের, হ্যাঁ ভরের, ভর এর মানে একটার ভর এম ওয়ান আরেকটার ভর এম টু, এই ভর এর কি বলছি? গুণফল। তাহলে গুণ করতে হবে, গুণ, গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, এই গুণফলটার সমানুপাতিক কে? বল। তাহলে আবার বলছি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান, তার মানে ওই এফের মান কার? বস্তুকণাদ্বয়ের ভরের, ভরের গুণফল, এই যে গুণ চিহ্ন দিয়েছি, গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক কথার অর্থ কী? অর্থাৎ ভর যত তুমি বাড়াতে থাকবে বল তত বাড়তে থাকবে, ভর যত তুমি কমাতে থাকবে বল তত কমতে থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, এটা হলো সমানুপাতিক। আর একটু লিখছি, হ্যাঁ, তাহলে একটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মস দ্বিতীয় লাইন থেকে পেয়ে গেলাম, এফ সমানুপাতিক এম ওয়ান এম টু। এবার তৃতীয় লাইন, এই বলের মান, আবার বলছে এই বলের মান, তার মানে অবশ্যই এফ,
বস্তুদ্বয়ের, আবার বস্তুদ্বয় চলে আসছে, মধ্যবর্তী দূরত্বের, ও মধ্যবর্তী দূরত্ব, তার মানে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, তার মানে ডিস্টেন্স, তাহলে বস্তুদের মধ্যবর্তী দূরত্বের, হ্যাঁ দূরত্বের কি বর্গে, দূরত্বটাকে বর্গ করতে হবে, বর্গের ব্যস্তানুপাতিক, অ্যাজ লাইক এখন এই বলটা করোনা ভাইরাস হিসেবে কাজ করছে, বলো তো কীভাবে, করোনা ভাইরাস তখনই শক্তিশালী বেশি হবে যদি তুমি সবচেয়ে কাছাকাছি থাকো, কিন্তু করোনা ভাইরাস তখনই দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সটা যত বড় হবে তোমার করোনা ভাইরাসের শক্তি তত কমে যাবে, ঠিক অনুরূপভাবে বল তুমি যত দূরে চলে যাবে বল তত কম আসবে, যত কাছে চলে আসবে বল তত বেশি হবে, একটু খেয়াল করো দূরে যাওয়া মানে কি ডিস্টেন্স বেশি কিন্তু বল কম, তার মানে ডি বেশি এফ কম, অনুরূপভাবে ডিস্টেন্স যখন কম তখন বল বেশি, তার মানে ডিস্টেন্স কম বল বেশি, কম বল বেশি, তার মানে ডিস্টেন্স কমে গেলে বল বেড়ে যাবে আর ডিস্টেন্স বেড়ে গেলে বল কমে যাবে, তাহলে একজন আরেকজনের কিন্তু বিপরীত, কিন্তু বিপরীত অনুপাতটা এরকম ওয়ান বাই ডি, কিন্তু এই বিপরীত অনুপাতটা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে এটা আমি যখন বর্গ করব এটা বর্গ অনুপাতে পরিণত হয়, অর্থাৎ তুমি ডিস্টেন্স যদি দ্বিগুণ করো, ডিস্টেন্স দ্বিগুণ করলে বলটা হয়ে যাবে চার গুণ, ডিস্টেন্স তুমি চার গুণ করতেছো বল হয়ে যাচ্ছে ১৬ গুণ, ডিস্টেন্স তুমি তিন গুণ করছো বল হয়ে যাচ্ছে ৯ গুণ, আর ডিস্টেন্স তুমি অর্ধেক করছো বল হয়ে যাচ্ছে চার ভাগে এক চতুর্থাংশ, তার মানে সবসময় আমাদেরকে এটার কিন্তু বর্গ অনুযায়ী চিন্তা করতে হবে এবং বর্গ অনুযায়ী সেটা কিন্তু এটা বাড়ালে ওটা কমবে আর এটা কমালে ওটা বাড়বে, তাহলে এটাই বলতেছি, তাহলে প্রথম লাইনটা ছিল মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, দ্বিতীয় লাইনটা ছিল এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, হলে কিন্তু আমরা উপরে লিখতে পারতাম ব্যস্তানুপাতিক বিধায় ওয়ান বাই এটা লিখেছি, এবং এই আকর্ষণ বলটা কিভাবে কাজ করে দেখো, এটা কি এই দিক দিয়ে এইদিকে এভাবে টানবে না এই দিক দিয়ে এইভাবে টানবে নাকি এই যে এই বরাবর টানবে, হ্যাঁ এদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, এই আকর্ষণ বলের মানটা এই দুই বস্তুর মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, দেখো চারটা পয়েন্ট কিন্তু হয়ে গেছে, এক মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, দুই এই আকর্ষণ বলের মান মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা মধ্যবর্তী বা এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণার ভরের গুণফলের সমানুপাতিক, নাম্বার তিন মহাবিশ্বের এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং চার হলো এই আকর্ষণ বল তাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে আমরা এই চারটা লাইনের মধ্যে প্রথম লাইন ছিল থিওরিক্যাল, দ্বিতীয় লাইন ছিল ম্যাথমেটিক্যাল, তৃতীয় লাইন ম্যাথমেটিক্যাল, চতুর্থ লাইন থিওরিক্যাল, অতএব আমাদেরকে এই দুইটা ম্যাথমেটিক্যাল টার্মস থেকে আমি নিউটনের সূত্রটাতে যেতে পারি, এফ সমানুপাতিক এরা উপরে আছে এম ওয়ান এম টু আর এটা যেহেতু ভাগ অবস্থায় আছে এটা ভাগ অবস্থায় রাখলাম, এইটা এখন এই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে তোমরা অঙ্ক করার সময় আমরা একটা কি ধ্রুবক ব্যবহার করি সেটা হলো কে, যদি ব্যবহার করি এম ওয়ান এম টু ডি স্কয়ার, অনেকেই কে দেখে ঘাবড়িয়ে গেছে যে কে, আসলে ধ্রুব সংখ্যা মানে একটা স্থির সংখ্যা, এটা যে কোনো সংখ্যা সংকেত দিয়েই বা যে কোনো প্রতীক দিয়ে প্রকাশ করব, কিন্তু এটা তো একটা মহাকর্ষ সূত্র, অর্থাৎ মহাকর্ষ গ্রাভিটি, এই গ্রাভিটি থেকেই এটা যেহেতু মহাকর্ষীয় একটা ধ্রুবক এটা এই গ্রাভিটি অনুযায়ী বরাতের জি লেখা হয়, অর্থাৎ এই ধ্রুবকটাকে আমরা বলে থাকি মহাকর্ষীয় ধ্রুবক, এই ধ্রুবকটা থেকে মোটামুটি আমরা বলতে পারি যে মহাকর্ষীয় ধ্রুবক, এখন আসো আমরা এইটাই পেলাম নিউটনের মহাকর্ষ সূত্র, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা দিয়ে যখন অঙ্ক আসে আমরা একটু বেশি ভুল করে ফেলি, কেন করে ফেলি জানো, এটা করে ফেলি এর কারণটা হলো এটা আমরা অনেক সময় আমাদের এফ এর মান চাই, অনেক সময় এম এর মান চায়, অনেক সময় ডি এর মান চায়, আমি একটু ঘুরাতে ভুলে যাই, এই ঘুরাবো কীভাবে এইটা বোঝার জন্য তুমি অবশ্যই আমার ভিডিওতে একটা সমীকরণ নামে একটা ভিডিও আছে,
এই সমীকরণ ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এইটার যাবতীয় সমস্যা তোমার সলভ হয়ে যাবে। তারপরে দেখি আমরা, আমি একটু এখানে দেখাচ্ছি এফ, আচ্ছা জিটা মনে হয় যে যেহেতু এরকম গুণ অবস্থা আছে এটা উপরেই লেখা যায়, হ্যাঁ জি এম ওয়ান এম টু ডি স্কয়ার, আমি বলেছি সবসময় ওয়ান বানাবা একদিকে, তাহলে এফ এখানে গুণ অবস্থা আছে, এফ এসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে থেকে যাচ্ছে ওয়ান জি এম ওয়ান এম টু এফ ডি স্কয়ার। তোমাদের জন্য একদম সহজ সূত্র, আমি সূত্রগুলো লিখছি দেখো খুব সহজ, আমার মনে হয় যে তোমরা খুব মজা পাবে এটাতে। এখানে আমাদের চারটা টপিক্স আছে, এটা হলো জি আছে, একটা এম ওয়ান আছে, একটা এম টু আছে, একটা ডি আছে, একটা এফ আছে। তাহলে আমরা এফের সূত্রটা আগে ভাগেই জানি, জি এম ওয়ান এম টু ডি স্কয়ার, এটা তো আগে ভাগেই জানি। দেখো তুমি যদি সবসময় এখানে চিন্তা করো যে আমি যেটার মান বের করবা, যেটার মান আমার দরকার, আমার জি দরকার, তাহলে এখানে তুমি জিটাকে ঢেকে রাখো। হ্যাঁ জিটাকে যদি ঢেকে রাখি, খেয়াল করো আমি মুছিয়ে দিচ্ছি, তোমরা ঢেকে রেখে করো। আচ্ছা জিটাকে মুছে দিলাম, আমরা কিন্তু এটা করতেছি, তাহলে এইটার মানে জিটাকে মুছে দিলাম। দেখো তো জি মুছে দেওয়ার পরে আমাদের কি থাকলো, জি মুছে দেওয়ার পরে জি এর সাথে কে ছিল, এরা দুজন ছিল, আর এফ ডি স্কয়ার এরা ছিল নিচে। তোমরা মনে রাখবা আমি যদি উপরের জিনিসকে মুছে দেই, হ্যাঁ অর্থাৎ এখানে যেটা মনে রাখবা, আমি যেটা মুছবো তার সাথে যারা যারা থাকবে তারা ভাগ হয়ে যাবে। তার মানে এই যে জি, জি এর সাথে কে ছিল, এম ওয়ান এম টু, এরা হয়ে গেল ভাগ, এবং এদের বিপরীতে যারা ছিল তাহলে এরা হয়ে যাবে কি, গুণ। আচ্ছা জি লিখে ফেললাম, এবার আমরা এম ওয়ানে আসি, তাহলে এম ওয়ান মুছে গেলে এম ওয়ানের সাথে কি ছিল, জি এম টু, তাহলে জি এম টু হয়ে যাবে ভাগ, অর্থাৎ যেটা নিব তার সাথে যারা থাকবে তারা হয়ে যাবে ভাগ, এবং এরা ছাড়া বাকি যা আছে এটা হয়ে যাবে গুণ এফ ডি স্কয়ার। আবার আমি এম ওয়ান লিখলাম, এবার এম টু মুছে দিলাম, কারণ এম টু এর মান বের করবো, এম টু এর সাথে কি ছিল, জি এবং এম ওয়ান, তাহলে আমি এখানে নিচে লিখব জি এম ওয়ান, জি এম ওয়ান লেখ শেষ, তার বিপরীতে কারা আছে, এফ ডি স্কয়ার, তাহলে এদের বিপরীতে তাহলে লিখতে হবে এফ ডি স্কয়ার। অর্থাৎ আবার বলছি আমি যেটার মান বের করব তার সাথে যারা আছে তাদেরকে সবসময় ভাগ অবস্থায় রাখবো, তাহলে তার অপোজিটগুলো গুণ অবস্থায় হয়ে যাবে, তাহলে এখানে এম টু রাখলাম। এবার আসো আমরা বের করবো ডি এর মান, তার মানে ডি এর মান মানে ডি মুছে দিতে হবে, আমি ডি স্কোয়ারটাই মুছে দিলাম, তাহলে এখানে স্কোয়ারটা রাখলাম, তাহলে ডি মুছে স্কোয়ার মুছে দিয়ে, ডি এর সাথে কি আছে, এফ, তাহলে এফটা আমি নিচে লিখব, আর উপরে থাকতেছে জি এম ওয়ান এম টু। মানে নিচেরগুলো ঢেকে রাখলে কোনো সমস্যা নাই, নিচে ঢেকে রাখা মানে যা আছে তাই লেখা যায়, কিন্তু উপরে ঢেকে রাখলে উল্টাই দিতে হয়, তাহলে উপরে ঢেকে রাখলে উল্টাই দেব আর নিচে ঢেকে রাখলে যা আছে তাই লিখব, এইটুক মনে রাখবা, তাহলে এত আর কঠিন হবে না। তাহলে উপরে ঢেকে রাখলে উল্টাই দেব আর নিচে ঢেকে রাখলে যা আছে তাই লিখব, এতটুক মনে রাখবা। তাহলে এই দেখো আমি কিন্তু এখানে পাচ্ছি এই স্কোয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি এইভাবে আসলে সমীকরণটা সমাধান করতেন, মানে সমীকরণ থেকে বিভিন্ন রাশির মান বের করতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছ। আমরা এর পরের দিন আমরা অভিকর্ষ স্তরণ কি, বস্তুর ওজন কি, ওজনহীনতা কি, এগুলো নিয়ে আলোচনা করব, এবং শেষের পার্টটাতে গিয়ে আমরা ম্যাথমেটিক্যাল সলভগুলো করব। অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থাকো, হয়তো বা তোমাদের আরও কিছু নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। এই বলে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।